হ্যালো এভরি পিবি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগতম দিল্লিকে পরিচালনার জন্য নতুন আইন তৈরি হলো নতুন আইনটির নাম হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার এই বিলে বলা হয় দিল্লি নির্বাচিত সরকারকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মতামত নিতে হবে যা বাধ্যতামূলক গত বাইশে মার্চ লোকসভায় ও চব্বিশে মার্চ রাজ্যসভায় পাশ হয়ে যায় এনসিটি বিল রাজ্যসভায় ধনী ভোটের মাধ্যমে পাশ হয় এই বিল আর গত রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলে সই করে বিলটিকে আইনে রূপ দেয় তবে নতুন এই বিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা দিল্লি সরকার বলে রাজধানী নির্বাচিত সরকারের উপর নিয়ন্ত্রণ রাখতে এই বিল পাশ করিয়েছে কেন্দ্র এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে দিল্লি সরকার এই বিলের মাধ্যমে লেফটেন্যান্ট গভর্নরকে আরও বেশি করে ক্ষমতা দেওয়া হলো। এখন থেকে যদি প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লি সরকারকে গভর্নরের মতামত নিতে হয় তবে নির্বাচিত সরকারের দরকার কি এই বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা হলো দিল্লি সরকার এই বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্যোগ নিয়েছে দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে হ্যালো এভ্রিয়ন তোমাদের এ বিষয়ে কি মতামত তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না থ্যাংক ইউ